পশ্চিমী থাক, পশ্চিমী থাক। আবার আপনার পানি জমবো না, আসসালামু আলাইকুম। সকল দর্শক, শ্রোতা ও শুভান্যধায়ীদের আন্তরিক অভিনন্দন। কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। এক রোল মালচিং পেপারের দাম 6,000 টাকা, তবে 1600 জায়গায় মাত্র 2,500 টাকার মালচিং পেপার দিলেই জমির সব বেড কাভার হয়ে যাবে। সানোয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল, মালচিং পেপার কেন দেয়া হচ্ছে এবং এর উপকারিতা কি? সানোয়ার জানালেন, তরমুজের পুষ্টিগুণ সৌন্দর্য বৃদ্ধি ও ফলন বৃদ্ধি করে। এই প্রখর রোদে মালচিং পেপার মাটির আর্দ্রতা ধরে রাখে, মাটি একটু ভেজা থাকে, গাছ খাদ্য গ্রহণ করতে পারে সহজেই, কারণ পুরো জমিতে আমি মালচিং ব্যবহার করিনি। যেখানে বেড তৈরি করেছি শুধু সেখানেই জৈব সার, রাসায়নিক সার, বোরন, সালফার সারগুলো প্রয়োগ করেছি। গাছগুলো ধীরে ধীরে এই খাবারগুলো খাবে আর গাছগুলি পুষ্টি সমৃদ্ধ হবে। তবে মালচিং দেওয়ার মূল কারণ হল জমিতে আগাছা জন্ম নিতে পারবে না, তরমুজের স্বাদ নষ্ট হবে না। কৃষি টিভির মূল স্লোগান, কৃষি খামার করি, বেতারত্ব দূর করি। কালো জাতের 12 মাসি তরমুজ চাষ শুরু করেছেন ওমান ফেরত সানোয়ার, তাই চলছে জমি তৈরির কাজ। এর আগে কখনোই তিনি তরমুজের চাষ করেননি, এবারই প্রথম। 1600 জমিতে বেশ কয়েকদিন ধরেই গোবর সার, বিভিন্ন ধরনের রাসায়নিক সার মাটিতে মিশিয়ে মাটিগুলোকে একেবারেই ঝুরঝুরে করে চারা লাগানোর জন্য প্রস্তুত করে ফেলেছেন সানোয়ার। এরপর জমিতে বেড় তৈরি করে মালচিং পেপার বিছিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, সানোয়ার হোসেন কেন 12 মাসি তরমুজের চাষ করছেন? জমি তৈরি করতে কি কি প্রয়োজন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে অনেক আলোচিত একটি ফল 12 মাসি তরমুজ। হাইব্রিড জাতের এই তরমুজটির চামড়া কালো, কিন্তু ভেতরের অংশটি লাল তপকে। খুব কম সময়ে ফলন বাজারে বিক্রি করা যায় এবং এই তরমুজটির চাহিদা অনেক। জমির মাটি 15 দিন ধরে রোদে শুকিয়ে আবার ক্ষেতে পানি দিয়েছি। স্যাঁতস্যাঁত ভাব আসার পর, অর্থাৎ গ্রামের ভাষা পোম আসার পর, আবারও হাল দিয়ে 3টি চাষ দিয়েছি। মাটি যখন পাউডারের মতো হয়ে এসেছে, তখন বেড তৈরি করে মালচিং বিছিয়ে দিচ্ছি জমিতে। আগাছা পরিষ্কার করতে যে পরিমাণ খরচ লাগত, মালচিং পেপার ব্যবহারে আমার অনেক টাকা বেঁচে যায়। এটা যেমন একটি কারণ, অন্যদিকে গাছের পুষ্টিমান ফলনও বেড়ে যায়। সানোয়ার জানালেন, 1.5 হাত পর পর একটি করে চারা রোপণ করবেন। 1600 জমিতে 600 চারা লাগানো যাবে। জাংলা তৈরিতে দূরত্ব হবে 7 হাত বাই 7 হাত। চারাগুলো রোপণ করা হবে মে মাসের 5 তারিখে। অতিরিক্ত গরম, আবহাওয়া ঠান্ডা থাকলে ভালো হতো, তা না হলে চারাগুলো লাগিয়ে একটু বেশি যত্ন নিতে হবে সানোয়ারের। সানোয়ার জানালেন, তার এলাকায় একটি নার্সারি আছে, সেখানে বীজ দিলে চারা তৈরি করে দেয়। আর যে কদিন চারা তৈরি করতে সময় লাগে, সেই সময়ের মধ্যে জমিটি তৈরি করা শেষ হয়ে যায়। চারা লাগানো 2 দিন পর পানি দিতে হবে, এরপর ছত্রাকনাশক দিতে হবে, আরেকটু বড় হলে মাকড়নাশক, ধাপে ধাপে পিজিআর বরণ দিতে হবে, এরপর গাছগুলো বড় হলে মাচা তৈরি করে জানলা দিতে হবে। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি আপনাদের বলতে চায়, আমরা সবসময় জমির মালিক ও তার সফলতার বিষয়গুলো সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাই, কিন্তু যারা জমি তৈরি করেন, মাঠে কাজ করেন টাকার বিনিময়ে,
তাদের সুখ দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরা হয় না। আজ সেই প্রত্যয় নিয়েছে কৃষকের বন্ধু কৃষি টিভি, আর এ কারণে সানোয়ারের মুখ থেকে বলা তথ্যগুলো এই ভিডিওতে দেখানো হয়নি। প্রিয় দর্শক, চলুন আজ আমরা তাদের সুখ দুঃখের ভাগিদার হই। কত টাকা মজুরি পান দিনে? 600 টাকা। সকাল 6টা থেকে 2টা 1.5টা 2টা পর্যন্ত 600 টাকা। এই প্রতিদিনই কি আপনাদের কাজ থাকে? হ্যাঁ, প্রতিদিনই থাকে। তার মানে 30 দিনে আপনারা কাজ করেন? 30 দিনে মনে করেন। আবার অনেক দিনে গরমের লেগে শরীরের লেগে একটু সময়তে রেস্ট নেই, কাজ করলে মনে করেন 30 দিনে কাজ করা। এই যে আপনাদের এই যে রেটটা 600 টাকা, এটা কি আপনারাই নির্ধারণ করছেন? না না, এটা আমরাই করছি। এত যে আপনাদের মজুরি, তাতে কি চাষিরা কি এই চাষাবাদ করে কি লাভবান হয়? আপনারা কি মনে, এখন মজুরি তো মনে করেন যে এখন সব জিনিসের দাম এই হিসেবে তো তাই আরো মজুরি এই কম, মানে ওই হিসেবে দাম আরো মজুরি আরো বেশি দরকার। মনে করেন মালিকেরও বাঁচার লাগবো, আবার নিজেকেও বাঁচার লাগবো। খালি আমরা বাঁচলে তো হইব না, মালিকেরও তো কিছু বাঁচার লাগবে। না, মালিকেরা কি আপনাদের এত খরচ দিয়ে কি না তারপরও লাভবান হইতে পারে? তার তো কম বেশি হবে, সবটা জিনিসই তো মনে করেন এই হইব না, ব্যবসা হইব না। এখন মনে করেন একটা ফসল করছে, ওই মনে করেন সব পেছিয়ে গেল, আবার একটা মনে করেন 50,000 আইলো কি 20,000 আইলো খরচ মরচ বাদ দিয়ে, এইলাম হিসেবে মনে করেন একটাই যাইবো একটাই আসবো। আপনারা কি এই জমি তৈরি করতে সব সব কাজই কি আপনারা করছেন? সব কাজই আমরা। এই জমিতে কি করবে? এটা তরমুজ লাগাই। তরমুজ? কি তরমুজ এটা? এটাই যে কালো কালো তরমুজ বলি, 12 মাসে তরমুজ। 12 মাস? হ্যাঁ, 12 মাস। এই এলাকায় কি 12 মাসে তরমুজের আগে চাষ করছে? নতুন এখানে নাকি আরো কয়েকজন চাষি চাষ আরো আছে? হ্যাঁ, ওটি আমরাই করবো। আপনাদের আপনার বাড়ি কোথায়? এক জায়গায়। আচ্ছা, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কয়জন? সদস্য এলাম আমরা এলাম 5 জন। 5 জন? বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা এলাম 3 জন, আমরা ঘরে বাড়ি 2 জন। বাচ্চারা কি করে? বাচ্চারা বাইরে থাকে, আর 2 মেয়ে বিয়ে দিছি। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই আছে। তার মানে আপনারা স্বামী স্ত্রী 2 জন, তাহলে তো আপনাদের যে প্রতিদিন যে 600 টাকা ইনকাম, তাতে তো সংসার ভালোই চলে যায়। কাজ করলে চলে, আল্লাহ মোটামুটি ভালোই চালাই। পাশাপাশি আর কিছু করেন? পাশাপাশি আবার সময়তে রান্নার কাজ করি। প্রিয় দর্শক, মে মাসের 5 তারিখে চারা রোপণ হয়েছে সানোয়ারের এই 16 শতক জমিতে। যখন তরমুজ বাজারে বিক্রি শুরু হবে, তখন কৃষকের বন্ধু কৃষি টিভি আবার আপনাদের এই সফলতার গল্পটি সানোয়ারের মুখ থেকেই শোনাবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর কৃষকের বন্ধু কৃষি টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।